আজকে আমরা শুরু করব একদম প্রথম দিকের চ্যাপ্টার, একমাত্রিক গতি। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার যেটা আছে ওই প্রাকৃতিক রাশি মাত্রা, ওটা পরে পড়াবো, ওটা ছোট চ্যাপ্টার, পরে পড়াবো, তো এটা ইম্পর্টেন্ট। তারপরের চ্যাপ্টার দেখো একমাত্রিক গতি। প্রথমে যেগুলো আছে তোমরা পড়েছো জানো আর কি, জানো। আচ্ছা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এটা কি প্রথম বলি, এক একমাত্রিক কি না, যার একটাই মাত্রা, মানে মানে একটা রেখা বরাবর চলছে, একটা রেখা বরাবর, তাহলে এর গতিটা কি হবে, একমাত্রিক। বুঝতে পারছো, একটা রেখা বরাবর। যেমন যেমন তুমি একটা সরু তার আছে, সরু তার একটা পিঁপড়েকে ছেড়ে দিলে, সে কীভাবে চলবে, এইভাবে, হয় এদিকে নাহলে এদিকে, তাহলে একটা রেখা বরাবর চলছে, একমাত্রিক। ঠিক আছে, যদি এমন হয় এরকম একটা সমতলে একটা পিঁপড়েকে ছাড়লে, সে কোন দিকে যাবে, সে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, নাকি এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, তাহলে এর কটা মাত্রা, দুটো, এটা হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে সমতলে যে গতি, দ্বিমাত্রিক গতি। বুঝতে পারছো, মেঝেতে একটা পিঁপড়ের গতি, যে বোর্ডে পড়ানো হয় সে বোর্ডে পিঁপড়ের গতি, সব হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবার একটা ঘর আছে, ঘর, ঘরের মধ্যে একটা মশাকে ছেড়ে দিয়েছে, সে কোন দিকে যাবে, সে আমি ঘরে একটা কোণকে আঁকি, ঘরের কোণ, এটা এটা একটা ঘরের কোণ, দেখো এটা ঘরের কোণ, এটা হচ্ছে ঘরের মেঝেটা, এটা মেঝের একদম এই দিকের সামনের দিকের দেওয়াল, এটা পাশের দিকের দেওয়াল, ভালো করে দেখো ছবিটা। ঠিক আছে, এটা মেঝে, এটা সামনের দেওয়াল, পাশের দেওয়াল, এইদিকে দেওয়াল আছে, আঁকছি না, তাহলে ঘরের একটা কোণ হলো এটা। তাহলে এখানে যদি একটা মশা ওড়ে, তাহলে এর গতিটা কটা মাত্রা থাকছে বলতো, তিনটে। এদিকেও যেতে পারছে, এদিকেও যেতে পারছে, এদিকেও যেতে পারছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি থাকছে। তুমি এখানে গিয়ে দেখলে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কোনো উচ্চতা আছে, উচ্চতা নেই। ঘরের মেঝে, যেটা মেঝেতে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কোনো উচ্চতা নেই। ঠিক আছে, আর এখানে কি দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি আছে, তাহলে তিনটে মাত্রা, এটা হচ্ছে ত্রিমাত্রিক, তাহলে এইটা হচ্ছে একমাত্রিক, এটা একমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক। ইংরাজিতে এটাকে বলে ওয়ান ডাইমেনশনাল, ওয়ান ডি, এটাকে ইংরাজিতে বলে টু ডাইমেনশনাল, টু ডি, এটাকে বলে থ্রি ডাইমেনশনাল, থ্রি ডি। ঠিক আছে, তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বুঝতে পারলে তোমাদের, তার মধ্যে এইটা পড়তে হবে একমাত্রিক গতি, একমাত্রিক গতি মানে মানে সরলরেখা বরাবর যে গতি। বেশ, প্রথমটা রিডিং পড়বে, স্থিতি, গতি, এগুলো তোমরা পড়েছো। নির্দেশতন্ত্র, এটাও তোমরা পড়েছো, আমি একটু বলে দিই, নির্দেশতন্ত্র কাকে বলে, যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি বিবেচনা করা হয় তাকে বলে নির্দেশতন্ত্র, নাকি, যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি বিবেচনা করা হয়। যেমন এই খাতার তলে একটা বস্তুকে রেখেছি, ধরো খাতার উপরে একটা বস্তু আছে, এই পেনটা, এই পেনটা খাতার বস্তু, পেনটা ধরো খাতার উপর আছে, তাহলে আমি যদি বলি যে পেনটার উচ্চতা কত, পেনটার উচ্চতা কত, তুমি কোনো উত্তর দিতে পারো যে উচ্চতা কত, মানে কার সাপেক্ষে, এই খাতার সাপেক্ষে, না এই সদরঞ্জির সাপেক্ষে, না একবারে নিচে, আমি তো ধরো দুতলায় পড়াচ্ছি, না একতলার মেঝের সাপেক্ষে, তখন বলতে হবে যে কার সাপেক্ষে উচ্চতা। তাহলে যার সাপেক্ষে বলা হবে সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। যদি বলে খাতার সাপেক্ষে উচ্চতা কত, না জিরো, তাহলে এখানে খাতা নির্দেশতন্ত্র। বুঝতে পারছো, যদি বলে মেঝেটার সাপেক্ষে উচ্চতা কত, না ধরো মেঝে থেকে একটু উচ্চতা আছে 5 সেমি, তাহলে এখানে মেঝে হচ্ছে নির্দেশতন্ত্র। তাহলে যার সাপেক্ষে বস্তুর অবস্থান বা গতি বিবেচনা করা হয় সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। তোমরা দেখো পড়েছো বোধ হয় 9-এ ছিল, বেশ এটা দেখবে, নির্দেশতন্ত্র তোমাদের দিয়েছি, এটা পড়বে। এবারে কীরকম নির্দেশতন্ত্র হয় বলে দিচ্ছি একটু, কার্টেসিয়ান নির্দেশতন্ত্র আর
পোলার নির্দেশতন্ত্র, দু রকম নির্দেশতন্ত্র, কার্টেজীয় নির্দেশতন্ত্র। হয় আর পোলার, প্রথমে কার্টেজীয় বলি। না, কার্টেজীয় নির্দেশতন্ত্র তিন প্রকার, একটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। ওই যে বললাম একটু, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এই সবগুলো কিন্তু সব কার্টেজীয় নির্দেশতন্ত্র, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। আবার একটু বলে দিই, একমাত্রিক, ধরো জানো একটা সরলরেখা বরাবর গতি এরকম, ঠিক আছে, তাহলে গতি ধরো এরকম একটা বস্তু একটা পিঁপড়ে যাচ্ছে এরকম, তাহলে যে কোনো মুহূর্তের অবস্থান নির্ণয় করতে কটা স্থানাঙ্কের প্রয়োজন? একটা স্থানাঙ্ক প্রয়োজন। না, তুমি শুধু এক্স, শুধু দৈর্ঘ্যটা মাপলেই হবে, দেখো শুধু দৈর্ঘ্য মাপলেই হবে, এখান থেকে এটা ধরো ও এখান থেকে দৈর্ঘ্য মাপছো, কতটা মাপলে এক্স, যে এতটা গেছে, তাহলে শুধু একটা স্থানাঙ্ক প্রয়োজন এক্স, হলো? তাহলে এই গতিটা হচ্ছে একমাত্রিক গতি। মানে তুমি যদি অক্ষ দিয়ে বলো, শুধু এক্স অক্ষ প্রয়োজন, কোনো ওয়াই বা জেড অক্ষ প্রয়োজন নেই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র। কেমন না, কার্টেজীয় নির্দেশতন্ত্র, একমাত্রিক। দু নম্বর হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, ওই যে বোর্ডের তলে বললাম, বোর্ডের তলে যে গতি, একটা বোর্ডের তলে পিঁপড়ে ছেড়েছ, সেটা যাচ্ছে, কীভাবে যাবে? যাচ্ছে, পিঁপড়েটা যাচ্ছে, তুমি যে কোনো মুহূর্তে ধরো এখান থেকে আরম্ভ করো, এখানে এখান থেকে শুরু করেছো, পিঁপড়েটাকে ছেড়েছো, এখান থেকে সেইভাবে যাচ্ছে, যে যে এখানটা পৌঁছেছে। তাহলে এর অবস্থান জানতে কটা স্থানাঙ্ক প্রয়োজন? দুটো স্থানাঙ্ক, দুটো অক্ষ লাগবে, একটা এক্স অক্ষ, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, দুটো অক্ষ লাগবে, ঠিক আছে। তাহলে এখান থেকে লম্ব টানো, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা হলো এক্স, আর এখান থেকে এই দূরত্বটা হলো ওয়াই, দেখো তোমরা পড়েছো, দেখবে এটা এক্স আর ওয়াই, তাহলে স্থানাঙ্ক কত হলো? এক্স ওয়াই, ঠিক তো? তাহলে দুটো স্থানাঙ্ক প্রয়োজন হচ্ছে, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, দুটো স্থানাঙ্ক প্রয়োজন। আর ত্রিমাত্রিক কখন হবে? ত্রিমাত্রিক কখন হবে? না, ওই যে বললাম ঘরের একটা কোণ, ধরে ঘরের কোণ, এটা মেঝে, এটা একটা দেয়াল, এদিকে একটা দেয়াল, ঠিক আছে, এখানে মশাটা উঠছে ধরো, তাহলে কোনো কোনো সময় এর অবস্থান হচ্ছে এইটা, এইটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এর অবস্থান জানতে কটা স্থানাঙ্কের প্রয়োজন? তিনটে স্থানাঙ্ক। আর এটা অক্ষ বলি, সরি সরি, এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইটা জেড অক্ষ, এইভাবে নেওয়া হয় আর, এটা এক্স সচরাচর নেওয়া হয় না, এইটা এক্স, ওয়াই, জেড, এইভাবে নেওয়া হয়, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তাহলে যে কোনো মুহূর্তে এর অবস্থান জানতে তিনটে স্থানাঙ্ক প্রয়োজন, স্মল এক্স, স্মল ওয়াই আর স্মল জেড। স্মল এক্সটা কী করে, কতটা বলো তো? যেমন তোমাকে এখানে বলি, এখানে এখানে এর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে এক্স কতটা, ওয়াই কতটা, তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো, কীভাবে না, এখান থেকে লম্ব টেনে দাও এক্স অক্ষের উপর, যেখানে টাচ করলো সেটা হচ্ছে এক্স, সেই দূরত্বটা হচ্ছে এক্স, আর বাকিটা উচ্চতা হচ্ছে ওয়াই, বলতে পারবে? এখানে এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক, তাহলে এক্স কতটা, ওয়াই কতটা, জেড জেড কতটা হবে, কী করে বলবে? না, এখান থেকে লম্ব টানো, এখান থেকে এই মেচের উপর লম্ব টানো, যে পয়েন্টে ছেদ করলো সেখান থেকে আবার এক্স অক্ষের উপর লম্ব টানো, সেখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, স্মল এক্স, এই যে স্মল এক্স, এখান থেকে এইটা, ওয়াই কতটা, এখান থেকে এইটা হচ্ছে ওয়াই, জেড কতটা, এটা এখান থেকে এইটা, উচ্চতা হচ্ছে জেড, দেখো বুঝতে পারলে। তাহলে এই যে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড কীভাবে নির্ণয় করলাম? না, ওই মশাটা যেখানে যে পয়েন্টে উঠছে সেখান থেকে লম্ব টানলাম মেঝের উপরে, মেঝে থেকে কোনো একটা ওই কোণে, কোণের একটা এই বাহুর উপর লম্ব টানলাম, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, স্থানাঙ্ক। তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিনটি হয়ে গেল, এই তিনটাকে বলছে
কার্টেজীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে,